হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আলোচনা হবে। এটা একটা ওয়ান্টেড ভিডিও, আর সব থেকে বড়ো কথা, এটা তোমাদের সবার জানা উচিত, মানে যারা যারা এএনএম করতে চাইছো বা করবে। তো এএনএম যারা করতে চাইছো, সবার আগে জানা উচিত যে এএনএম এর কী কাজ করতে হয়। তোমরা যখন জব করবে তখন তো তোমাদের কাজ করতে হবে, তো সে তোমরা কী কাজ করবে তোমরা অনেকেই জানো না। এবার শুধু সবাই মনে করে যে এএনএম করার পর সেন্টারে যাবে, এটা করবে ওটা করবে, কিন্তু কত ধরনের যে কাজ হয় বা কী কী কাজ করতে হবে এটা নিয়ে কিন্তু তোমাদের ধারণা নেই। তো দেখো, এবার কাজ বলতে আমি যদি বলতে যাই, তো একটা একটা করে বলতে গেলে অনেক রকমের কাজ বেরোবে, তো ওরকম করে তো তোমরা না বুঝতে পারবে না মনে থাকবে না। সেজন্য আমি মানে একটা কয়েকটা একদম পর পর সুন্দরভাবে প্রসেসে বলে যাচ্ছি, তাহলে তোমাদের ধারণাটাও ক্লিয়ার হবে, আর ওর মধ্যে কী কী করতে হয় সেটা আমি সুন্দর করে বিশ্লেষণ করে দিচ্ছি। তোমরা ভালো করে একটা একটা করে শোনো, তাহলে বুঝতে পেরে যাবে যে এএনএমদের কাজটা কেমন এবং কীভাবে করতে হয়। তো তোমরা এটা অন্তত জানো যে এএনএমদের মেনলি মা বাচ্চা নিয়ে কাজটা মানে কাজ করতে হয়। তো তাহলে ফার্স্ট আমি বলছি, হ্যাঁ, এক নাম্বার হচ্ছে তোমার প্রেগনেন্সিতে, যখন একজন মানে মহিলা উম্যান একজন প্রেগনেন্ট হয়, সে তার প্রেগনেন্সি পিরিয়ডে মানে শুরু থেকে যখন সে প্রেগনেন্ট হলো সেখান থেকে শুরু করে তার চাইল্ড বার্থ মানে সে বাচ্চা জন্ম দেওয়া অবধি তার যে এই 9 মাসের পিরিয়ড, এইটা এই পুরো পিরিয়ডটাকে তাকে আমাদের কেয়ার দিতে হয়। এবার কী করতে হবে, ধরে নাও যখন একটা মা প্রেগনেন্ট হলো তাকে হচ্ছে 12 সপ্তাহের মধ্যে আমাদের সেন্টারে এনে তার কার্ড করা হয়। তোমরা জানো যে পোলিও কার্ড, যেটাকে এমনি ভাষায় বলে পোলিও কার্ড, ওটাকে MCPC কার্ড বলে, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। তো ওই কার্ড করতে হলো, কার্ড করার পর তারপরে তার 4টে চেক আপ করাতে হয়, মানে 9 মাসে তার 4টে চেক আপ হয়, ঠিক আছে? 4টে চেক আপ করে তার কোনো সমস্যা হচ্ছে নাকি সেগুলো দেখতে হবে, যদি সমস্যা হয় সেটা আমাদের রেকর্ড করে আমাদের উপরে জানাতে হবে যে মা হয়তো হাই রিস্কে আছে, তার কোনো সমস্যা আছে, এভাবে, ঠিক আছে? চেক আপ করার পর তারপরে মায়ের হচ্ছে ডেলিভারি হয়ে গেল, মানে বাচ্চা হয়ে গেল। এবার মা যখন ডেলিভারি হলো তখনও আমাদের জানতে হয় যে মা ঠিক আছে কি না, কোথায় কোন কোথায় হলো মানে কোন হসপিটালে হলো, সিজারে হলো বাচ্চা না নর্মালে হলো, বাচ্চা কীরকম হলো। এবার মায়ের পার্ট থেকে চলে যাবো বাচ্চার পার্ট। এবার বাচ্চা হলো, ঠিক আছে, এবার তোমাকে জানতে হবে যে মানে বাচ্চা সুস্থ আছে কি না, বাচ্চার ওজন ঠিক আছে কি না, এগুলো সব আমাদের আশারা আমাদের হচ্ছে সব ইনফরমেশনই আমাদের জানাবে, আমাদের সেগুলো রেকর্ড করতে হবে, আর আমাদেরও মানে দেখতে যেতে হবে যে বাচ্চা ঠিক আছে কি না। হয়ে গেলো, এবার বাচ্চা হওয়ার পর বাচ্চা 0 থেকে একদম 5 বছর পর ইমিউনাইজেশন, মানে বাচ্চাকে তোমার হচ্ছে ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে? তাহলে 0 থেকে 5 বছর অবধি তোমার হচ্ছে যত তোমরা এগুলো এখন বললে অত বুঝবে না, তোমরা শুধু এটা বুঝে নাও যে 0 থেকে 5 বছর বয়স অবধি ওদের আমাদের ইমিউনাইজেশন করতে হবে, মানে যেটাকে ভ্যাকসিন দেওয়া বলে, ঠিক আছে? হয়ে গেল মা এবং বাচ্চার পার্ট হয়ে গেল। এর মধ্যে আরও অনেক কিছু আছে, তো তোমরা আপাতত এই জিনিসটা বোঝো, যখন জবে ঢুকবে বা যখন ট্রেনিংয়ে ঢুকবে তখন দেখবে ধীরে ধীরে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার 1 নাম্বার হয়ে গেলো। এবার 2 নাম্বার হচ্ছে তোমার চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্স কেয়ার। এবার দেখো, বাচ্চা যখন 5 বছরের পর ধীরে ধীরে বড় হচ্ছে, অ্যাডোলেসেন্স মানে তোমরা জানোই যে মানে 12 থেকে 12 বছরের পর থেকে অ্যাডোলেসেন্সদেরও নানা রকমের প্রয়োজন হয়, কারণ ওই সময় তাদের বিভিন্ন রকম সাপ্লিমেন্টের প্রয়োজন হয়, তো তাদেরও কেয়ার করা আমাদের মানে আমাদের দায়িত্ব। এটা হলো। এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং মানে কি, ধরে নাও একটা হচ্ছে সক্ষম দম্পতি, সক্ষম দম্পতি কাকে বলে, মানে ধরে নাও 15 থেকে 49 বছর বয়স অবধি তো একটা মেয়ে বা মহিলা তো মানে প্রেগনেন্ট হতেই পারে, তো তারা যেন হচ্ছে ইচ্ছে করলেই তো মানে বাচ্চা নেওয়া যায় না, কারণ একটা বাচ্চা নিল জোরের উপর 2, এবার 2-র পর যখন 3 হতে যাবে তখনই আমাদের ওই মাদের হচ্ছে মোটিভেট করতে হয় যে আর যেন হচ্ছে বাচ্চা না নেয়, তার জন্য তাদের কী ইউজ করতে হবে, প্রোটেকশন ইউজ করতে হবে। সে এবার সে যদি পিলস খেতে চায় পিলস খেতে পারে, সে যে রকমের মানে ইয়ে ইউজ ব্যবহার করবে, সে এখন হচ্ছে ইনজেকশন নিতে পারে, মানে যেন 2-র বেশি বাচ্চা না নেওয়াটার জন্যই আমরা মোটিভেট করি। এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং, ঠিক আছে? এর উপরে কিন্তু প্রচুর আমাদের জোর দিতে হয়। এবার হচ্ছে তোমার 2 পার্ট, একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ মানে কি বলো তো, যেগুলো
তোমার হচ্ছে ছোঁয়াচে রোগ হতে পারে বা হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। এই রোগগুলোর ক্ষেত্রে মানে আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট করা, মানে এই রোগগুলো যেন না হয় তার ব্যবস্থা করা, যদিও হয় সে মানে যদি দেখা যায় সেগুলো মানে যার ধরুন একটা রোগ দেখা যাচ্ছে তাকে সে যেন অপরের কাছে না ছড়ায়। যেমন হচ্ছে টিবি, লেপ্রোসি, এবার ধরুন একটা টিবি পেশেন্ট তোমার তুমি যে সেন্টারে কাজ করো তোমার আন্ডারে একটা টিবি পেশেন্ট আসে, তাহলে তাকে মনিটর করা, সে তাকে ওষুধ দেওয়া থেকে শুরু করে তার সব কিছু তোমাকে দেখাশোনা করতে হবে। এটা হচ্ছে কমিউনিকেবল। আর হচ্ছে নন কমিউনিকেবল মানে যেগুলো ছোঁয়াচে নয় বা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না, এবার সেই রোগগুলোরও তোমার হচ্ছে দেখতে হবে। যেমন ধরেন ডায়াবেটিস হয়, তোমার হাইপারটেনশন মানে যেটাকে হাই ব্লাড প্রেশার বলা হয়, তো এগুলো এই রোগগুলো তো কমন, তোমরা জানোই আজ ঘরে ঘরে তোমার হচ্ছে সুগার, ঘরে ঘরে হাই ব্লাড প্রেশার, এই ওগুলোরও কিন্তু আমাদের দেখাশোনা করতে হয়। তোমার হচ্ছে কতজনের হাইপারটেনশন আছে, কতজনের ডায়াবেটিস আছে, সেগুলো কালেক্ট করে সেই ডাটা মেনলি কী বলতো, তুমি দেখলে দেখে যে ডাটা হলো সেই ডাটা তোমাকে হচ্ছে রেকর্ড করতে হবে, তো মেনলি এই কাজগুলো। এবার এর ভেতরেও অনেক ছোটো ছোটো পার্ট থাকে, এগুলো ওরকম করে বোঝানো মুশকিল, এগুলো প্র্যাকটিক্যালি না হলে তোমরা বুঝবে না, কিন্তু মেন পার্ট হচ্ছে এটাই, মা বাচ্চা মেন, তোমার মা এবং বাচ্চাকে নিয়ে তোমার কাজ করতে হবে। দুই হচ্ছে পাবলিক হেলথ, মানে পাবলিক নিয়ে কী করবে, পাবলিকের বিভিন্ন রকমের সমস্যা, যে বললাম বিভিন্ন রকমের অসুখ হতে পারে, যেটা ডিজিজ তোমার কমিউনিকেবল মানে ছোঁয়াচে হতে পারে, অছোঁয়াচে হতে পারে, যেমন হচ্ছে বললাম ডায়াবেটিস হচ্ছে সুগার, এগুলো তো ছোঁয়াচে না না, তো এরকম এই রোগগুলোর ক্ষেত্রেও আমাদের হচ্ছে কাজ করতে হয়। তো আশা করি একটা মোটামুটি একটা ধারণা দিতে পারলাম তোমাদের। আর এরপরে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো, যে এগুলো তো তোমার কাজ করতে হচ্ছে, এবার আমাদের তো এনএমদের সোম থেকে শনি ছদিন কাজ করতে হয়, তো এবার ছদিন কোন দিন কী কাজ থাকে সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো। তারপরে এই এএনএম সিরিজ নিয়ে কয়েকটা ভিডিও আসবে, তো তোমরা এই ভিডিওটা দেখবে, আমি প্লেলিস্ট বানিয়ে দেবো, যা যে একটা ভিডিও দেখবে তোমাদের যা কিছু কোয়েরি থাকবে সেই প্লেলিস্ট দেখে নেবে, তাহলে এএনএম সম্পর্কে সমস্ত ধারণা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, তো সেই ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ তোমরা যদি লাইক করো তাহলে আমার মনে হবে যে না আমার ইনফরমেশন তোমাদের ভালো লাগছে বা কাজে লাগছে, তাহলে আমি একটু মোটিভেটেড হব। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।